কে ডাকে? আসছি আসছি। এত সকালে আবার কে আসলো মা? তাই তো দেখছি, দুধওয়ালার তো আসার সময় হয়নি। দেখছি আমি, কাকে চাই? আজ্ঞে, আমি লীনা দিদিমণির বাড়ি থেকে এসেছি। কর্তামশাই এই মাছ দুটো পাঠালেন। ও, তুমি ছোট বউয়ের বাড়ির লোক, এসো ভিতরে এসো। আজ মাসিমা আর ভেতরে যাব না, অন্য একটা কাজও আছে। কর্তামশাই এই মাছ দুটো দিয়ে দিলেন, বললেন আপনার হাতে তুলে দিতে। আজ আবার এত মাছ পাঠালেন কেন বেয়াই মশাই? এই তো কদিন আগে ব্যাগ ভর্তি গাছের আম আর কলা পাঠালেন। তাতে কি, লীনা দিদিমণি কর্তামশাইয়ের একমাত্র সন্তান, আর এত বড় বাড়ি, জমি, বাগান, পুকুর, কত মাছ, কত ফলমূল, এসব কি আর কর্তামশাই মেয়েকে না দিয়ে খেতে পারেন? এই নিন মাছ দুটো রাখুন। সে তো বুঝি, তবে বেয়াই মশাই এত কিছু পাঠান, তাতে আমাদের তো একটু লজ্জাই লাগে। তা একটু চা খেয়েও যাবে না বাচ্চা? না মাসিমা, অন্য একদিন আসবো। কি কাণ্ড দেখো তো অরূপা, ছোট বউয়ের বাড়ি থেকে কত বড় দুটো মাছ পাঠিয়েছে। তা তোমার ছোট বৌমার বড় লোক বাড়ি, তোমার ছোট ছেলের কপাল ভালো, আর দেখো বড় ছেলেটার কি মন্দ কপাল, শ্বশুর বাড়ির ভাঙা চাল। তুমি আর সকাল সকাল পুরনো কাসন্দি ঘেটো না বড় বৌমা, আমার দুই ছেলেরই কপাল ভালো, দুই মা লক্ষ্মী আছে, আমার দুই বৌমা হয়। সত্যি মা, চেষ্টা করেও তোমার সাথে একটু ঝগড়া করতে পারি না। শাশুড়ি বউ রান্নাঘরে একটু ঝগড়া না করলে চলে? আর তোমার ছোট বউ লীনাও হয়েছে তেমন, কিছুতেই রাগ করে না। তা ঠিকই বড় বৌমা, ছোট বৌমাকে যত কিছুই বলো কখনো কোনো প্রতিবাদ করে না, শুধু চোখ নামিয়ে মিটিমিটি হাসে। সেটাই তো আমার সহ্য হয় না মা, এরপরে তুমি নিশ্চয়ই ওকেই বেশি ভালোবাসো। ধুর পাগলি কোথাকার, আমার কাছে আমার বড় আর ছোট দুই বৌমাই সমান। তা কোথায় লীনা? তার কি আর কাজের কম আছে, সেই ভোরবেলা ওঠে, সব ঘরদোর গুছিয়ে এখন গিয়েছে ছাদের বাগানে জল দিতে। সত্যি মেয়েটা গাছ খুব ভালোবাসে, বাগানটা কত সুন্দর হয়েছে এখন, চারদিকের বাড়ির লোকজন ডেকে বলে। ও, সে তো তুমি বলবে, কেন তোমার এই ছোট বউ আসার আগে কি তুমি আর আমি মিলে ছাদে বাগান করিনি? বলো বলো। তবে হ্যাঁ, এত সুন্দর হয়তো ছিল না বাগানটা তখন। বুঝেছি বুঝেছি, আবার ঝগড়া করার ফিকির খুঁজছো তো বৌমা, আমি কিন্তু ফাঁদে পা দিচ্ছি না। আমার সাথে ঝগড়া করবে না তো, যাও, আমি কথাই বলবো না তোমার সাথে। আচ্ছা যাও মা, জ্যোৎস্নাকে বলো মাছ দুটো কেটে ধুয়ে দিতে, আমি রান্নাঘরে যাই, দেখি কদ্দুর কি হলো। আজ তো রবিবার মা, বাবুরা সব বেলা করে উঠবে, অত তাড়াহুড়োর কি আছে? ওরা উঠুক দেরিতে, তোমাদের দুজনকে তো সকালের জল খাবার দেব, লীনাকেও ডাকো দেখি। এই যে ফুলেশ্বরী, তোর জল দেওয়া হলো নাকি ভ্রমর হয়ে ফুলদের সাথে আলাপ করা হচ্ছে? হ্যাঁ দিদি, জল দেওয়া হয়েছে। দেখো এই গোলাপটা কি সুন্দর, এর নাম ব্ল্যাক প্রিন্স, আর পাশের হলুদটা ম্যাডাম কুরি। ওসব বুঝে আমার কাজ নেই ভাই, আমার কাছে সব গোলাপই গোলাপ আর সব কটারই কাঁটা আছে। হ্যাঁ কাঁটা তো আছেই, হাতেও লাগে মাঝে মাঝে, কিন্তু যখন কুড়ি থেকে ফুলটা ফোটে তখন সব ব্যথা ভুলে যাই। ইস, তুই না কাব্য করতে পারতিস, তা ফুলটা যখন এতই পছন্দ তখন যা না, ছিঁড়ে নিয়ে যা, তারপর যার কথা ভাবছিলি তাকে ঘুম থেকে উঠিয়ে দে গিয়ে, দেখবি নির্ঘাত আজ দুপুরে সিনেমা দেখতে নিয়ে যাবে। তুমি না দিদি ভাই, ধুর, খুব খারাপ, তাই তো, সে আমি জানি রে জানি। ইস, তুমি খারাপ হতে যাবে কোন দুঃখে, আর আমার সামনে কেউ তোমাকে খারাপ বলে দেখুক কি না। পাগলি একটা, দেখ আমাদের এই সংসারটা কত সুখে, ভাবি কারো যেন নজর না লেগে যায়। আর শোন, তোদের বাড়ি থেকে ভেট এসেছে, কাকাবাবু দুটো মাছ পাঠিয়েছেন। তাই কে এসেছিল? তোদের বাড়ির মালি মনে হলো, মা খুলেছিলেন দরজা, ভেতরে আসেনি। তাহলে পল্টুদা, সে কবে থেকে কাজ করে আমাদের বাড়িতে, ওর কাছেই আমি শিখেছি গাছের যত্ন নেওয়া।
আচ্ছা চল নিচে, মা খাবার দিয়েছে। চলো দিদি ভাই। আর ফুলটা নিবি না? না গো, ফুল গাছেই সুন্দর, তুলে ফেললে তো শুকিয়ে যাবে, তাতে সিনেমা দেখা না হলে না হবে। মা, আমরা দুজন শুধু খাবো, ওদের ডাকলে হতো না? হ্যাঁ মা, ডাকবো আমি। সে কি আর আমি ডাকিনি ভেবেছ? তোমাদের বাবা যোগব্যায়াম করতে বসেছেন, 8 ঘন্টা তো লাগাবেন। সমীর আর সুমির দুজনেই ঘুমে কাঁদা, গরম গরম লুচি ভেজেছি, খেয়ে নাও তো দেখি চট করে। আমি ওদেরটা পরে ভাজবো। তুমিও খেয়ে নিতে মা। আমি খাবো কি গো, মাছটা আগে নিজের হাতে রান্না করি, তারপর স্নান পুজো সব করে খাবো। এই তোমার ভারী অন্যায় মা, আমাদের দুজনকে ঠেলে ঠুলে খাইয়ে নিজে উপোস করে থাকছো। হ্যাঁ, ডাক্তার বাবু কিন্তু তোমাকে খালি পেটে থাকতে বারণ করেছেন মা। ডাক্তার সে অনেক কিছুই বলে, সংসার তো আর চালাতে হচ্ছে না আমার মতো। ছাড়ো ওসব কথা। ও, শরীর খারাপ হলে কি হবে শুনি? তা হলে হবে, তোমরা তো দুজন আছো, সেবা করবে। শাশুড়ি সেবা আর অনেক পুণ্য অর্জন হয় কিন্তু। হ্যাঁ, তখন দেখবে মা কে তোমার বেশি সেবা করে, তোমার এই আদরের ছোট বউ নাকি আমি এই ঝগড়ুটে বড় বউ। না গো দিদি ভাই, তোমার সাথে আমি পারবই না, তুমি সবার থেকে ভালো পারবে মার সেবা করতে। ইস, এত সুখ আমি রাখবো কোথায়, মনে হচ্ছে এখনই অসুস্থ হয়ে পড়ি। না গো মা, তুমি সুস্থই থাকো, তোমার আর দুই বউয়ের সেবা নিয়ে কাজ নাই। ঠিক বলেছো দিদি ভাই। এই দেখো, আসল কথাটাই বলতে ভুলে গেছি, বয়স হয়েছে সব ভুলে যাই। কি কথা মা? কাল তোমাদের পিসি শাশুড়ি আসবেন। আগে তো তাকে কখনো দেখিনি মা। তিনি কি আর এখানে থাকেন নাকি? বহু বছর ধরে তিনি কাশীবাসী, তাই তোমাদের কারো বিয়েতেই তো আসেননি, আজ এত বছর পর তিনি আসবেন বলে জানিয়েছেন। ভালোই হলো, বাড়িতে লোকজন এলে আমার ভালোই লাগে। ঠিক বলেছো দিদি ভাই। তা মা, উনি নিশ্চয়ই এখানে থাকবেন কদিন? তা তো থাকবেনই, এতদিন পর আসছেন যখন। তবে উনি কিন্তু খুব কড়াথাঁচের মানুষ, পান থেকে চুন খসলে এই বাড়ি মাথায় করবেন, কাউকে ভালো কথা বলতে শুনিনি কখনো। মানে উনি কি খুব বকাবকি করেন? তা করেন বই কি, তবে জানো তো মা, উনি বড় দুঃখী মানুষ, বাল্য বিধবা, তাই আচার বিচার নিয়মকানুন মানতে মানতেই মনে হয় এইরকম হয়ে গেছেন। নিঃসন্তানও, কাশীতেই থাকেন, বহু বছর বাদে বাদে আসেন, আর আমরা ভয় কাটা হয়ে থাকি। তুমি চিন্তা করো না মা, ওনাকে আমরা দুইজন মিলে খুব সেবা যত্ন করব। ও, এই বুঝি তোমার দুই বৌমা, ভালো ভালো। আপনি কেমন আছেন পিসিমা? তা আছি একরকম, আমি তো বাপু জমেরও অরুচি, বাঁচি আর মরি তাতে কার কি বলো। কি যে বলো দিদি, তুমি এতদিন পরে এলে আমরা খুব খুশি হয়েছি। খুশি হয়েছ না অখুশি তা কদিন বাদেই টের পাবো, আমাকে যে দেখতে পারো না তা তো আমি জানি। সত্যি বলছি দিদি, তুমি এসেছো তাতে কিন্তু আমরা সত্যিই খুশি হয়েছি। ঢং, তা এই যে বৌমারা, বলি সঙ্গের মতো কি দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, কখন এসেছি, একটু চা জল খাবারের ব্যবস্থা করতে হয়, তাও কি শেখনি? অতিথি সেবা শেখনি বুঝি? হ্যাঁ হ্যাঁ পিসিমা, এই তো সব তৈরি আছে, এখনই দিচ্ছি, চল চল লিনা। হ্যাঁ চলো দিদি। আমিও যাচ্ছি, চলো দিদি, তুমি হাত মুখ ধুয়ে এসো। ও সব হাত পা ধোয়ার কায়দা তোমরা করো বাপু, আমি আগে স্নান করব তারপর সব। খান পিসিমা, আমি নিজে হাতে সব বানিয়েছি, আপনি ছানার ডালনা খুব ভালোবাসেন, মা বলেছেন আমাদের। তা তুমি একা হাত পুড়িয়ে সব করলে? হ্যাঁ, তা এই ছোট বৌমা বুঝি অকর্মার ঠেকি, কিছুই জানে না, নাকি ইচ্ছে করে করে না?
না না, আমাদের ছোট বৌমা তো এখনো ছেলে মানুষ, ভারী ভালো মেয়ে। বেশি লাই দিয়ে এদের মাথায় তুলো না, বুঝলে? তুমি শাশুড়ি, বৌমাদের হাতের মুঠোয় রাখবে, বুঝলে? না না পিসিমা, লীনা তো হাতে হাতে সব গুছিয়ে দিল আমাকে। বুঝেছি বাপু, বুঝেছি। তা এই টেবিলে কেন? মাটিতে বসে খেলে কি হয়? হ্যাঁ, যত সব সাহেবি কাণ্ড। রান্না কেমন হয়েছে দিদি? ওই হয়েছে, মুখে দেওয়া যায়। আমাদের বাড়ির গাছের মোচা পিসি, ভারী ভালো খেতে। লীনার বাবা তো প্রায়ই এটা সেটা পাঠাতেই থাকেন, ওদের বড় বাড়ি জমি জায়গা বাগান সব আছে কি না? ও, বড় লোক বাড়ির মেয়ে বুঝি, তাই না কুচু? তা তোমার এই বড় বৌমার বাপের বাড়ি কেমন? হার হাবাতে বুঝি? না না দিদি, এ তুমি কি বলছো? বড় বৌমা আমার বড় লক্ষ্মীমন্ত মেয়ে, ওর বাড়ির লোকজন কত ভালো, শিক্ষিত পরিবার। যত সব ঢং, কে কি রকম আমার ঢের জানা আছে। এখন লাই দিচ্ছ, পরে বুঝবে ঠেলা। এই যে বড় বৌমা, কি করা হচ্ছে? পিসিমা যে, আসুন আসুন, বসুন না। তা পড়ালেখা করছো বুঝি? ওই একটু বই পড়ার অভ্যাস আছে আমার। তা তুমি তো দেখছি সংসারের সব কাজকর্ম করো। না না, তা কেন, মা তো আমাকে সব সময় সাহায্য করে, মাই তো আমাকে শিখিয়েছেন সব। আর লীনা এখনো ছেলে মানুষ, তাই বিয়ে হবার পর আবার ছেলে মানুষ? বড় লোক বাড়ির মেয়ে তো এই অহংকারে মাটিতে পা পড়ে না। আর তোমার শাশুড়িও ওই বড় লোক ছোট বউকেই বেশি পছন্দ করে, আর তোমাকে খাটিয়ে মারে। আমরা দুইজনই মায়ের কাছে সমান। সংসার তো আর কম দেখলাম না, যেদিকে টাকা বেশি সেদিকেই পাল্লা ভারী, বুঝলে? পরে টেটি পাবে, নিজের লাভ ক্ষতি একটু বুঝতে শেখো। এখন যাই ঘরে একটু বিশ্রাম করে গিয়ে যাই। আপনি আবার কষ্ট করলেন কেন পিসিমা? এই তো চাটা হলেই আমি আনছি। তা বাছা, সকাল থেকে তো আজ দেখছি তুমি সব করছো, তোমার বড় যা কোথায়? দিদি শরীরটা আজ ভালো নয়, তাছাড়া রোজ তো দিদি আর মাই করে, তাই আজ আমিই ভাবলাম। হিংসা হিংসা, বুঝলে? হিংসা। তোমার বাপের বাড়ি বড় লোক, তাই তোমাকে বড় বউ হিংসা করে। গরিব হার হাবাতে ঘরের মেয়ে কি না, এইরকমই হয়। নিজের লাভ ক্ষতি একটু বুঝতে শেখো বাছা, পরে না হলে পস্তাবে। এসব কি বলছেন পিসিমা? দিদিভাই কত ভালোবাসে আমাকে। এ জীবনে কত ভালোবাসাই দেখলাম বাছা, ভালোই যদি বাসত সারাদিন তোমাকে খাটাতো নাকি? নতুন বিয়ে হয়েছে, তোমরা কোথায় ঘুরবে ফিরবে তা নয়, ঠেলো সংসারের জোয়াল। দিদির মাথা ব্যথাটা বেড়েছে, তাই ভাবলাম। এইসব ছুতো, বুঝলে না?
ফাঁকি মারার ছল, এখন খেটে মরো তুমি, দেখো গিয়ে আরাম করে শুয়ে শুয়ে গল্পের বই পড়ছে। আমি তো এসব কখনো ভেবে দেখিনি। এখন থেকে ভেবে দেখো, বুঝলে ছোট বউ, নিজের ভালো তো পাগলেও বোঝে। তোমার সাথে আমার একটা কথা আছে মা। হ্যাঁ মা, আমারও এর জবাব চাই। দিদি যেটা করেছে সেটা কি ঠিক? ও, শুধু আমি করেছি, তুই করিসনি ছোট? কি ব্যাপার বলো তো, তোমরা দুজনে ঝগড়া করছো কেন? তোমাকেই এর মীমাংসা করতে হবে মা। হ্যাঁ মা। আচ্ছা ভালো করে বসো দুজন, শুনছি তোমাদের কথা। বলি কটা বাজে সে খেয়াল আছে? আমি বিধবা মানুষ, সকালে একটু দুধ মুড়ি খাই, আরে সেটাও কি পাবো না? এসব আমি পারবো না, ওই লীনাকে বলুন। আমি জানি না, তুমি পিসিমাকে খেতে দাও দিদি ভাই, সংসারে সব কাজ কি আমিই করব? কোন কাজটা করিস তুই? সারাদিন তো আমি খেটে মরি, পায়ের ওপর পা তুলে বসে থাকিস। আমি সব বুঝি দিদি ভাই, সব হিংসা তোমার। দেখলি না, মুখ সামলে কথা বল। সত্যি কথা বলছি, তাই তোমার খুব গায়ে লাগছে তাই না? কি শুরু করেছো কি তোমরা? মা, এর বিহিত আজ তোমাকে করতেই হবে, লীনা আমাকে অপমান করেছে। আর তুমি আমাকে কিছু বলনি বুঝি? আহ বড় বৌমা, ছোট বৌমা, তোমরা চুপ করো। আমি বুঝেছি মা, তোমারও এক চোখ আমি বুঝতে পেরেছি। সংসারের জন্য খেটে মরেছি, তার এই প্রতিদান দিলে তুমি? আর শোনো, তোমার ওই কোথাকার কোন আত্মীয় এসে জুটবে, তার জন্য খেটে মরতে পারবো না আমি, বলে দিলাম। হিংসা হিংসা, বুঝলে মা? দিদি ভাই হিংসা করে আমাকে, থাকবো না আর আমি এখানে। ছি ছি, কত কটু কথা শোনালো আমাকে, গরিবের কথা বাসি হলে ফলে। কি বলেছিলাম তো, তখন তো আমার কথা শুনলে না, এখন বোঝো? লাই দিয়ে মাথায় তুলেছো, এখন সামলাও। কি করবো দিদি, এখন আমার সুখের সংসার যে ভেঙে গেল। এইটাই তো চাইছিলাম, সে কি আর করবে বলো, বসে মাথা চাপড়াও। আমি বলি কি, দুই বউকেই বরং বাপের বাড়ি পাঠিয়ে দে। না না, তা আবার হয় নাকি? তাহলে আর কি, এখন তোমার মাথায় উঠে দুজনে কেমন নাচবে দেখো। আমি বাবা আজই চলে যাব। ছি ছি ছি, কি ঘেন্না কি ঘেন্না। লীনা, পিসিমার জন্য জল নিয়ে আয়। পিসিমা দাঁড়িয়ে কেন, বসুন না। এসবের মানে কি? আপনি চলে যাবেন বললেন, তাই ভাবলাম একটু মিষ্টি খেয়ে যান। হ্যাঁ পিসিমা, একটু মিষ্টি মুখ না করিয়ে বিদায় করি কিভাবে? দেখুন, আমি আর লীনা নিজে হাতে বানিয়েছি। আমার সাথে মশকরা করা হচ্ছে? হ্যাঁ। না না পিসিমা, ঠাট্টা করবো কেন? আসলেই ভাবলাম, অনেকদিন ধরে আপনি এখানে আছেন, পাকাপাকিভাবে চলে যাওয়ার আগে আপনাকে একটু মিষ্টি মুখ করাই। বুঝেছি বুঝেছি, সব নাটক করা হচ্ছিল এতক্ষণ। হ্যাঁ, যত সব ঢং, বুঝবে বুঝবে, সব পরে বুঝবে। আমি এক্ষুনি চলে যাব।
আমাদের বাংলা অ্যানিমেশন গল্পের সকল দর্শক বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাৎসরিক অনুষ্ঠান সৃজনী 2023-এর উপস্থিত থাকার জন্য। অনুষ্ঠানটি আয়োজন করা হবে 9ই ডিসেম্বর বেলা 2:30 থেকে কলকাতার উত্তম মঞ্চে। আমাদের 4টি ইউটিউব চ্যানেলের গল্পগুলো ছাড়াও কলকাতা দূরদর্শনের বাগমামার ডায়েরি এবং আমাদের ওটিটি প্ল্যাটফর্মের গল্পগুলোর কলাকুশলীরা উপস্থিত থাকবেন উক্ত অনুষ্ঠানে। নাম রেজিস্ট্রেশনের জন্য 70 ফোন করুন 0332311-0556 এই নাম্বারে। আসন সীমিত, কোনো প্রবেশমূল্য নেই। সমাধান চাচা, ঘোচু, বুধ, কিপটে ঠাকুমা, ভূতের রাজা কিংবা ছোট্ট তিনু আর তিন্নি সবার সাথেই দেখা হয়ে যাবে ওখানে। তাহলে আর দেরি কেন, এখনই যোগাযোগ করুন 0332311-0556 এই নাম্বারে। দেখা হচ্ছে কলকাতার উত্তম মঞ্চে 9ই ডিসেম্বর বেলা ঠিক 2:30।